প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলাভিত্তিক কাট অফ মার্কস প্রকাশ হতে শোরগোল উত্তর দিনাজপুরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফেল করেও 2017 সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন কালিয়াগঞ্জের বাসিন্দা বরুণ চন্দ্র রায়। এমনটাই নাকি দাবি পর্ষদের। দুদিন আগেই হাইকোর্টের নির্দেশে পর্ষদের তালিকা প্রকাশ হতেই দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10% কম নাম্বার পেয়েও শিক্ষকের চাকরি পেয়েছে সে। যদিও পর্ষদের প্রকাশিত তালিকা মানতে চাননি শিক্ষক বরুণ চন্দ্র রায়। তার দাবি মাধ্যমিকে 463 এবং উচ্চ মাধ্যমিকে 446 পেয়েছি, কিন্তু পর্ষদের তালিকায় দেখাচ্ছে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণই হইনি। আমার সব কিছু ঠিক আছে, আমি ডিএলএডও করেছি ও ডিএল মোডে বাংলা নিয়ে এমএ পাস করেছি। 2017 সালের ফেব্রুয়ারিতে করণদিঘি ব্লকের প্রাথমিক শিক্ষক পদে চাকরিতে যোগ দেন বরুণ চন্দ্র রায়। 2 বছর পর দেউগা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। এখন রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি। প্রাথমিকের প্যানেল নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন চাকরি না পাওয়া অনেকেই। বরুণ রায়ের বাবা জয়দেব রায় জানান, ছেলের চাকরি চলে গেলে সমস্যায় পড়তে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার জানান, ওই শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার কোনো ঘাটতি নেই, পর্ষদকে বিষয়টি জানানো হয়েছে। সব যেটা আমাদের পর্ষদ থেকে বেরোয়, এটা আগে আরেকবার বেরোয়েছিল 28/11/2022, হ্যাঁ, ব্রেকআপ স্কোর, ওখানে আমার এটা ভুল ছিল। ওটার জন্য আমি বোর্ডকে মেল করি এবং কি চিঠিও করি। তো তারপরেও আবার কালকে একটা বের হলো, যেটা হচ্ছে কোর্টের অর্ডারে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে কাট অফ ক্যাটাগরি সব বের করতে বলছিল। তো সেটাতে বের করতে যায় আবার ওটাতেও ভুল, কিন্তু অরিজিনালে আমার সেটা নেই। আমার অরিজিনাল মার্কশিটে মাধ্যমিকে আমি 463 পেয়েছি, যে উইথ এডিশনাল, আর উইথাউট এডিশনাল আমার হচ্ছে 422, আর এইচএসে পেয়েছি আমি 546, যেটা হচ্ছে উইথ এডিশনাল, আর উইথাউট এডিশনাল হচ্ছে আমার 503। সেক্ষেত্রে আমার মার্কসটা কী হচ্ছে আপনারা হিসাব করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার তো আদালতে আমি অনেক মিডিয়ার মাধ্যমে জানতে পারি আমার নামে অনেকগুলো কেস হয়েছে, তার জন্য আমি অলরেডি 3টা কেসে কেন করেছিলাম। তো ওই কেসগুলো আমার হিয়ারিং হওয়ার আগেই অন্য কেসে আমার আবার বাতিল হয়ে যায়, ওই জন্য আর ওই কেসগুলো মনে হয় না আর এখন রানিং থাকবে। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।